বন্ধুরা, মৃদুমন্দ বাতাস হয়তো বচ্ছে, কিন্তু বৃষ্টির দেখা নেই। পেঁজাতুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে নীল আকাশে। আষাঢ় মাস সমাপ্ত, ভরা শ্রাবণেও দু একদিন ছাড়া ঝিরঝির করে স্বল্প বৃষ্টি হয়তো হচ্ছে। তবুও খাল বিল আগাছায় পরিপূর্ণ, নদী পুকুরের জল ঠেকেছে তলানিতে, চাষের জমি ঘাসে ভরে আছে, গবাদি পশু চড়ে বেড়াচ্ছে শুষ্ক খেতে। গ্রাম বাংলা, বিশেষ করে দক্ষিণবঙ্গে ধানের চারা মারা যাচ্ছে, কিছু জায়গায় তো বীজতলাই তৈরি হয়নি এখনও। দর্শকগণ, আপনারা ভীষণভাবে অবগত, কৃষিবঙ্গের প্রধান জীবিকা চাষ, না হলে সংসার চলবে কী করে? আর আপামর জনসাধারণ খাবেই বা কী? কে দেবে এই প্রশ্নের জবাব? আর জবাব দিলেও পেট ভরবে না তো। রাসায়নিক সার কীটনাশকের দাম তো আকাশ ছোঁয়া, সেই তুলনায় বাংলার প্রধান ফসল ধানের দাম কমই বলা চলে। কিছু অর্থকরী ফসল হয়তো চাষ হচ্ছে, তবে সেটা খুবই নগণ্য মাত্রায়। শ্যালো সাবমার্সিবেল কিছু স্থানে আছে, তবে তাতে পরিবেশের যেমন ক্ষতি, তেমনি পকেটে টান পড়ে কৃষকের। বৃষ্টির জলের বিকল্প কিছু নেই। মানুষ যতই উন্নত হোক, প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা তাদের নাগালের বাইরে। তবে এই অবসরে একটা কথা বলে রাখি, তথাকথিত আধুনিক ধনী ব্যক্তিবর্গের অত্যাচারে, অর্থাৎ তাদের আরামায়েশের জন্য ব্যবহৃত জিনিসপত্রের দরুন অপূরণীয় ক্ষতি হয়েছে প্রকৃতির। তাই তিনি প্রতিশোধ নিচ্ছেন বোধ হয়। তাই পরজোরে সকল ভারতবাসীর নিকট আমার বিনম্র নিবেদন, আপনারা অন্তত প্রতি বছর একটি করে বৃক্ষরোপণ করুন। তাও সম্ভব না হলে ফল খাওয়ার পর তার বীজ সঠিক পদ্ধতিতে সঞ্চয় করে রেখে বর্ষার সময় বড় রাস্তার ধারে বা ফাঁকা জায়গায় ছড়িয়ে দিন। মোদ্দা কথা হলো, যে কোনো মূল্যে সবুজায়ন ঘটান। আসুন না আজ সকল দেশবাসী শপথ গ্রহণ করি, আগামী প্রজন্মকে আমরা উপহার দেব সবুজ ঘেরা এক অকৃত্রিম, শস্য শ্যামলা, অক্সিজেন সমৃদ্ধ রাষ্ট্র, যেখানে বৃষ্টির জন্য থাকবে না হাপিত্যেশ, থাকবে না খাদ্যের জন্য হাহাকার, সমগ্র বিশ্বের নিকট হবে দৃষ্টান্ত। নিত্যগণ, আপনাদের নিকট আমার অনুরোধ, অল নোটিফিকেশনটি অন করে আমার ভিডিওটি অন্যদের নিকট শেয়ার করে দেখতে থাকুন। ধন্যবাদ।